বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 44তম প্রতিষ্ঠাবার্ষিক। চট্টগ্রামে র্যালি ও বিপ্লব উদ্যানে মেজর জিয়ার হৃদ্রোহের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ সিনিয়র নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের 44তম প্রতিষ্ঠাবার্ষিক। দুপুরে আলতাফুন্নেসা খেলার মাঠ হতে এক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ উপস্থিত ছিলেন। পুলিশের বাধা উপেক্ষা করে নাটোরে শহরে যুবদলের র্যালি ও সমাবেশ হয়েছে। এছাড়া র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কিশোরগঞ্জ, পিরোজপুর, নওগাঁ, ঝালকাঠি সহ অন্যান্য সব জেলাতেও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়।